বুধবার আগরতলা মডার্ন ক্লাব এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী মডার্ন ক্লাব এলাকার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। ওনার সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। পরিদর্শন শেষে এলাকাবাসীদের সাথে মিলিত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কথা বলেন এলাকার মানুষদের সাথে, বিভিন্ন উন্নয়নমূলক কাজও পরিদর্শন করেন এদিন তিনি। সুন্দরভাবে এখানে তার ইতিহাস তুলে ধরলেন এলাকার। ইতিহাসে অনেক কিছু বেরিয়ে এলো, ব্যাগের থেকে বিড়ালটা বেরিয়ে আসলো। এখানে কী ধরনের পুকুর ছিল, কত পুকুর ছিল, আর আগরতলাতে এই ধরনের অনেক জায়গায় ছিল। আমাদের মসজিদপট্টি তো এটাকে পেছুয়া বাজার বলতো এখানে, এবং এইরকম আমরা শুনতাম যে আমাদের যে বাড়ি ওখানে ওই জায়গার মধ্যে নৌকা করে আগে মানুষ আসতো। এইসব তো ইতিহাস। একটা জিনিস যেটা বোঝা গেল যে এই যে কমপ্লিকেটেড আগের জমানায় কমপ্লিকেটেড করেছে বিষয়টা, এবং কমপ্লিকেটেডের সাথে সাথে পলিউটেডও করে। একটা আমরা জানি যে জল উপর থেকে নিচে গড়ে, কিন্তু এমন একটা অবস্থা করেছে পুরো আগরতলা বা অন্যান্য জায়গায়, তারা ত্রিপুরাতে আমি যাই, যে জল নিচ থেকে উপরে যাওয়ার ব্যবস্থা,